তো দেখতে পাচ্ছেন মাছরাঙ্গা টিভি চ্যানেলটি চলতেছে, আর সেটআপ বক্সটি হচ্ছে স্টার সেট। দেখতে পাচ্ছেন স্টার সেট এসআর 8080 এইচডি। অনেক সুন্দর একটি রিসিভার। দেখতে পাচ্ছেন সিস্টেমটি স্টার সেটের 8080। এই সেটের মধ্যে আপনারা ডাবল সেন্সর পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি গাটালের ক্যান্টনমেন্টের গেটের সামনে আজকে আমি একটি 3.5 ফিট একটি ছাতা সিটিং করলাম। দেখতে পাচ্ছেন, আপনাদের আরও বিস্তারিত দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি বিএইচডির 3.5 ফিট একটি ছাতা সিটিং করলাম। এই ছাতার মধ্যে আমি দুইটা এলএমবি সিটিং করলাম, একটি হচ্ছে বঙ্গবন্ধু 119 ডিগ্রি, এবং সাথের যে এলএমবিটা দেখতে পাচ্ছেন এলএমবিটা হচ্ছে এয়ারটেল 108 ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিসটি সিটিং করলাম। আমি আজকে চারটি রিসিভারে লাইন সংযোগ করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনাদের ডিশের পিছনের অংশটুকু দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি টিনের চালের উপরে কিভাবে সিটিং করলাম। এবং ডিস্কি সুইচগুলো আমি টিনের যে চাল আছে চালের নিচে আমি সবগুলাই সিটিং করে দিলাম অনেক সুন্দরভাবে, যে জায়গায় পানি লাগার কোনো সম্ভাবনা নাই। তো দেখতে পাচ্ছেন গাটাল ক্যান্টনমেন্টের যে তারের বেড়াটি দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে গাটাল ক্যান্টনমেন্টের তারের বেড়া আছে, এরপরে আমি সেই জায়গায় আজকে ডিসটি সিটিং করলাম। এলাকার নাম হচ্ছে গাটাল। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। মূলত আজকে আমি চার ঘরে চারটি টিভিতে আলাদা আলাদাভাবে সংযোগ করে দিয়েছি 108 ডিগ্রি এয়ারটেল এবং বঙ্গবন্ধু 119 ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটিং পত্র। আমি আজকে চার ঘরে চারটি স্টার সেট 8080 সেই বক্সটি দিয়ে সংযোগ করে দিলাম। আজকে যে 3.5 ফিট ডিসটি সিটিং করলাম, দেখতে পাচ্ছেন সেই ডিশের থেকে এই চ্যানেলগুলো চলতেছে। দেখতে পাচ্ছেন এই 10 বাংলা চ্যানেলটি চলতেছে, আর আমার রিসিভারটি হচ্ছে যে রিসিভারে আজকে এই ডিসটি সিটিং করলাম, যে
এই ডিশের মধ্যে যে রিসিভারটি সেটে করলাম সেই রিসিভারটি হচ্ছে দেখতে পাচ্ছেন স্টার সেট এসআর এ0 এ0 এইচডি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সিস্টেমের রিসিভার এটি এবং ডাবল সেন্সর আছে আপনাদের রিসিভারের সামনের অংশটুকু দেখাবো দেখতে পাচ্ছেন আরেকটি সেন্সর এবং আপনাদের রিমোটটি দেখাবো দেখতে পাচ্ছেন স্টার সেটের রিমোট আপনাদের অল্প কিছু চ্যানেল দেখাবো দেখতে পাচ্ছেন মাছরাঙা চ্যানেল সহ অনেক চ্যানেল আছে আপনাদের অল্প কয়েকটি চ্যানেল দেখিয়ে দিলাম যে মেয়েটার নিয়ে তার এত আগ্রহ সে খুব একটা ভালো মেয়ে না সে একটা সুযোগ সন্ধানী মেয়ে তো আজকের মতো এই পর্যন্ত বেশি চ্যানেল আপনাদের দেখাইলাম না অল্প কিছু চ্যানেল দেখিয়ে দিলাম দেখুন আজ রাত 10:50 মিনিটে চক্রান্ত 81